আসসালামু আলাইকুম, আমার নাম সাহিদুল্লাহ, আমার বয়স 35, বাড়ি নোয়াখালীতে। আমি ওমানে থাকি, ওইখানে ড্রাইভিং করি। তো আমার 7 থেকে 8 মাস হয়ে গেছে কোমরে ব্যথা থেকে ডান সাইডের পায়ে আসতো। তো আমি কয়েকজন ডাক্তার দেখাইছিলাম, ওরা বলছে যে আমার একটু ডিস্কের সমস্যা হয়েছে, এই জন্য ব্যথাটা। তো মূলত আমি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধও খাইছি, কিছুতে যাচ্ছিল না, এ যাইতেছে আবার আসতেছে। তারপর আমি এখানে ডিপিআরসি হসপিটালে আসি, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখেছি। তো উনি আমাকে সাজেস্ট করছে যে এখানে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি এখন ট্রিটমেন্ট নিয়ে অনেকটাই ভালো আছি। আমার সমস্যাটা হচ্ছে যে আমি যখন কোনো কাজ করতে যাই আমার থেকে ভয় লাগে, যখন বলছে যে পিএলআইডি হয়েছে। তো এটা তো যদি আরো বেড়ে যায়, এই ভয় আমি কাজও করতাম না। তো সে ভয়ের কারণে আমি হসপিটালে আসছি, আর ব্যথাটাও ছিল। তো যখন আমি এখন থেরাপিটা নিছি, থেরাপি নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এখন ভালো আছি। না, থেরাপিস্ট সবচাইতে ভালো, এখানে যে থেরাপিস্ট গুলো আছে এরা সবচাইতে ভালো, ম্যানেজমেন্টও ভালো আছে, নার্সরাও আসে, আসে সবকিছু দেখায় দেয়, টাইম টু টাইম আসে, ওষুধগুলো দেখিয়ে যায়, কখন কি খাবো না খাবো, ম্যানেজমেন্টও ভালো আছে। আর যে ডিউটি ডাক্তার উনিও খুব ভালো, উনি আসে জিজ্ঞেস করতেছে যে আমার কি সমস্যা আছে না আছে, উনি আসে আসে খবর নিতেছে, অনেক ভালো আছে। থেরাপিস্টরা সবচাইতে ভালো আমি মনে করি এখানে, ওরা খুব আন্তরিকভাবে কাজ করে। ডাক্তার শফিউল্লাহ স্যার যে আমাকে যে ট্রিটমেন্টটা দিছে ওটা আমার জন্য অনেক ভালো হয়েছে। আগে আমি চলতে যাইলো ভয় পেতাম, এখন আমার ওই ভয়টা কাজ করে না যে আমি হ্যাঁ কিছু করতে পারবো এখন। আগে কিন্তু আমার এই ইয়েটা ছিল না, শারীরিকভাবে সবসময় চিন্তা করতাম যে আমি কি সামনে কোনো কাজ করতে পারবো নাকি, বসতে যাইলেও ভয় পাইতাম, একটু কিছু উঠাতে যাইলেও ভয় পাইতাম, কিন্তু এখন ওই ভয়টা আর আমার মধ্যে কাজ করে না। যখন থেকে আমি থেরাপিটা নিছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আমি বলবো যে আপনাদের যদি ভালো লাগে আপনারা অফিসে আসেন, ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান, দেখে উনি ভালোই সাজেস্ট দেন, যার দরকার হবে ওনাকে তো অ্যাডমিট করবে, আর যার দরকার হবে না ওনাকে তো অ্যাডমিট তো করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি যেন সুস্থ সবলভাবে কাজ করুন, ওখানে খেতে পারি। আসসালামু আলাইকুম।